বিনোদনের তাজা খবরে স্বাগতম। ঐশ্বরিয়ার সংসারে ভাঙনের সুর। বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন, বাচ্চন পরিবারে ভাঙন ধরেছে। ঐশ্বরিয়ার সঙ্গে নাকি বাচ্চন পরিবারের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না, যার কারণে এবার বাচ্চন বাড়ির দীপাবলি উদযাপনেও যোগ দেননি নায়িকা। ওই দিনই মেয়েকে নিয়ে শহর ছাড়েন তিনি, আর সেখান থেকেই ফাটলের গুঞ্জন ছড়িয়ে পড়ে চারিদিকে। এদিকে এই গুঞ্জনকে উস্কে দিয়েছে আরও একটি ঘটনা। ইদানিং শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতেই বেশি সময় কাটাচ্ছেন ঐশ্বরিয়া। তবে সমস্যাটা ঠিক কী নিয়ে তা স্পষ্ট নয়, কারণ বাচ্চন পরিবারের সমস্যা বা যে কোনো জটিলতাই সেভাবে প্রকাশ্যে আসতে দেওয়া হয় না। এক্ষেত্রেও তাই সকলেই চুপ রয়েছেন। তবে আপাতত মা বৃন্দা রায়ের কাছেই রয়েছেন ঐশ্বরিয়া, আর সঙ্গে রয়েছে মেয়ে আরাধ্যাও। ঐশ্বরিয়া মায়ের কাছে গিয়েছিলেন প্রয়াত বাবা কৃষ্ণ রায়ের জন্মদিন পালন করতে। সেই উদযাপনেও কেবল ঐশ্বরিয়া ও কন্যা আরাধ্যাকেই দেখা গিয়েছে, ছিলেন না স্বামী অভিষেক। এরপর থেকেই মায়ের কাছেই রয়েছেন এই তারকা। সম্প্রতি 50 বছরে পা দিয়েছেন ঐশ্বরিয়া, তবে তার জন্মদিনে বাচ্চন পরিবারের কাউকেই শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। শুধুমাত্র শুভেচ্ছা জানিয়েছিলেন স্বামী অভিষেক বচ্চন। এরপর অমিতাভ বচ্চনের 80তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে নায়িকা পারিবারিক ছবি থেকে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনকে বাদ দিয়ে ছবি পোস্ট করেন। এমনকি আরাধ্যার 13তম জন্মদিনেও বাচ্চন বাড়ির কাউকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়নি। ফলে দুয়ে দুয়ে চার মিলিয়ে নানা জল্পনা ক্রমশ জটিলই হচ্ছে। এখানেই শেষ নয়, সম্প্রতি মনীষ মালহোত্রার দীপাবলির পার্টিতেও অভিষেককে ছাড়াই একা গিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে তার সঙ্গে দেখা মিলেছে প্রাক্তন সালমান খানের সঙ্গে, তবুও ছিলেন না স্বামী অভিষেক বচ্চন। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।